Oi, Zé, vai? হ্যালো, জি স্যার, আচ্ছা, কোশ্চেন একটা করছিলেন, কি জানি কোশ্চেন করলেন? এইবার বলছিল 7 নাম্বার, ওই যে ইভিআইটি, যে ইয়াটা ক্যালকুলেশন। আচ্ছা, 7 নম্বর, 7 নম্বর, আচ্ছা, 7 নম্বর গেলাম। ইবিআইটির ক্যালকুলেশন, হ্যাঁ, কোশ্চেন করেন, এখন আইসি, কোশ্চেন আইসি, এটা তো আপনার নিজের ওইবার উপর করবো। জি স্যার 5 নাম্বারটা দেখলে এটা হ্যাঁ, করা যাবে। ওটা আপনার নিজের মতো করে করবেন, ঠিক আছে? অ্যাভারেজ ওয়েটেড কি কাজ? ওয়েটেড অ্যাভারেজ কস্ট, আচ্ছা, বুঝেন কথাটা, বুঝেন একটু। হ্যাঁ, কেও, WACC, ও অ্যাভারেজ একই নাম। কস্ট অফ ক্যাপিটাল, আরো কতটি ওয়ার্ড আছে, এগুলো আপনার সেম, ঠিক আছে? ও, ওভারঅল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে? তো এই জিনিসগুলা সব সেম। তাসমিয়া মনে আছে, ঘুমাইতেছে, তুই ক্লাস মিস করে না। আচ্ছা আচ্ছা, আর কিছু স্যার আমি কোশ্চেন? একটু দেখি, স্যার আমি একটু আগের পেজটা দেখি, আমার ওই যে আমি কথা বলতে পারতেছিলাম না, এজন্য আমি আর লিখতে পারি। কাইটা দিলাম। আচ্ছা, ধান কেও, WACC, অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, আরো অনেকগুলো আছে, মনে হইতেছে না আমার, ঠিক আছে? পরে আবার মনে হইলে আপনাদের বলুন না। এই কথাগুলো দ্বারা একই জিনিস বোঝানো হয়েছে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দা তো কে ই লিখছিলেন এর আগে, কোনটা? কেও, ওভারঅল কেও, কস্ট অফ ক্যাপিটাল কে, কে ই, কস্ট অফ ইকুইটি, এটা ঠিক আছে? এনআই অ্যাপ্রোচ যখন লিখছিলাম তখন ডিটেলস এটা লেখা ছিল না। ডিটেলস এটা লাগাইছিলাম। জি স্যার, আচ্ছা, ডিটেলস এটা লেখালে ওটা আমরা পরে আবার রিভিউ করুন না, ঠিক আছে? আপাতত ওই আপনি এটা এটা ওই তো লিখছে ওভারঅল কস্টে তো কে ও আর লিখলে হবেন ভুল, পাঁচে এটা পরে আমরা রিভিউ হবেন করব না, পাঁচে। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এখানে? ও বিনা স্যার, না স্যার, আচ্ছা, কোশ্চেন নাই এখন। আমি এই যে অল্প সময় আপনার ওই প্রবলেমটা একটু আলোচনা করি। 5 নাম্বার ওই যে একটা প্রবলেম কইলেন নাই, দিছি আমি, আপনারা করতে পারেন নাই, মিম হেল্প করতে পারবেন ওদেরকে? আমি বুঝছি অঙ্ক, কিন্তু ওটাতে হয়তো অঙ্কটা ভুল, অঙ্কই শেয়ারের ভুল, সংখ্যাটা 10,000 হবে, তা অঙ্কই ভুল, শেয়ার সংখ্যা হবে, অঙ্ক ভুল নেই ভাই। তাই আমি অঙ্ক করছি 10,000 করলে ঠিক হয়, 20,000 ঠিক হবে না। ও,
তাকে স্টুডেন্ট পড়তে গেছি এই ধরেন 12 বছর আগে। তো স্টুডেন্ট কি করছে, স্টুডেন্টের আর বড় ভাইয়ের বই লিয়া আমার কাছে অঙ্ক করতেছে, ভালো কথা। তো বইয়ের মধ্যে দেখি ওয়ালিউল্লাহ স্যারের বই কাইটা কুইটা রেখা দিছে, এখানে রাইটার ঠিক করেনি, এই অঙ্কটি ভুল আছে, এরকম করে ওর মনে আছে সব কথা লিখে রাখছে। আমি আর জিজ্ঞাসি এটা কে লিখছে, অ্যাকাউন্টিং এর মধ্যে ওয়ালিউল্লাহ স্যারের বই হলো সবচেয়ে ভালো, এটা আমার ভাইয়া বলছে এই অঙ্কগুলো না করতে। আমি কেন, এই অঙ্ক ভুল আছে। আপনার ভাইয়া কেমন বুঝলো, আমার ভাইয়া তো অ্যাকাউন্টিং এর ভালো এই জন্য বলে দিছে এখানে ভুল আছে অঙ্কে। তো ওরকম নাকি, আমি পাই না মানে অঙ্ক ভুল আছে। আমি পারছি অঙ্ক, এটা 10,000 করলে ঠিক হবে। আচ্ছা সমস্যা নেই, যা পড়ছে আমি পেজ ওপেন করে আলাইছি। শো হইছে, এক নম্বর রিকোয়ারমেন্ট ইস্যু অফ 20,000। এখন আপনার সমস্যার সমাধান করতেছি। অঙ্কটা কিসের দেখছেন, অঙ্কটা কোন কোন পরীক্ষা দেখছেন? সিএস দেশের অঙ্ক চার্টার সেক্রেটারি, যে চারটা প্রফেশনাল কোর্স বলছিলাম না, তিনটা 1994 সালের পরীক্ষা। হ্যাঁ 1994 সালে জন্মের আগের অঙ্ক স্যার। এটি কোম্পানি আইন পাস হয়েছিল 1994 সালে। প্রথম হলে গিয়া অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ার আপনার মেথড ওয়ানে কত হয়েছে? আমি নাম্বার অফ শেয়ার বের করে দিতেছি আপনার, ঠিক আছে, টোটাল শেয়ার প্লাস নাম্বার অফ টোটাল শেয়ার আপনার আমি বের করে দিতেছি। এই স্যার আর কি প্রবলেম ফেস করছেন? আমার কোনো প্রবলেম নেই। এই যে পলি প্লাস এই যে ফারজানা, আর কোনো প্রবলেম ফেস করছেন? আমার এখানে আগের শেয়ার কত আছে, শেয়ারের টাকা কত আছে, 20 লাখ দেখছেন, ভাগ 100 কত হয়, 20,000। আমার পুরাতন শেয়ার দেওয়া আছে 20,000, এখানে কোনো আপত্তি আছে? নো স্যার, নাই, পুরাতন শেয়ার 20,000। আচ্ছা, এন্ড দেন দ্য কোম্পানি আর এত বছর, দ্য কোম্পানি রিকোয়ার্ড লামসাম 25 লাখ ফিনান্সিং এক্সপেনশন। আচ্ছা, এখানে কি লিখছে, ইস্যুড 20,000 ইকুইটি শেয়ার এট প্রিমিয়াম। দেন এখানে তো স্পষ্ট ভাবে বইলেই দিছে আগে আসলে 20,000, নতুন করে ইস্যু করছে 20,000। তো টোটাল অল্টারনেটিভ ওয়ানে শেয়ারের সংখ্যা কত, 40,000। এটা তো বুঝাই দিছে, এটা তো ক্যালকুলেশন করতে লাগতেছে না, খালি এটা ভাগ করে আর এটা যোগ করে দিম, শেষ গেল। রিকোয়ারমেন্ট 2 তে দেখেন আপনি 10% প্রিফারেন্স শেয়ারের মাধ্যমে টাকাটা সংগ্রহ করছেন, তার মানে কি নাম্বার অফ শেয়ার একই থাকবো, কোনো চেঞ্জ হবে না। রিকোয়ারমেন্ট 3 তে দেখেন 8% ডেপস দিছেন, তার মানে কি নাম্বার অফ শেয়ার একই থাকবো, খালি প্রথমটা 40,000 হবে, এরপরটা 20,000 20,000, শেষ। নাম্বার অফ শেয়ারে ঝামেলা ক্লিয়ার? আই হ্যাভ এ কোশ্চেন, করেন না, নতুন শেয়ার হচ্ছে 25 লাখ টাকা, মানে 25 লাখ টাকা আমরা টোটাল আর ইনভেস্ট করব। হ্যাঁ, 25 লাখ টাকা ইনভেস্ট করবেন, তাহলে 20,000 শেয়ার যদি 25 টাকা করে হয় তাহলে তো 50 লাখ টাকা হয়ে গেল। হ্যাঁ, 50 লাখ টাকা হয়ে গেল, এটা কোশ্চেন না,
আচ্ছা দেখেন, কিন্তু আমরা চাচ্ছি তো 25 লাখ টাকা। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা কোম্পানির লামসাম 25 লাখ টাকা, আচ্ছা 20,000, 20,000 গুণ 100 কত হয় দেখেন, 20 লাখ হয় কিনা? জি স্যার, ওটা তো 20 লাখ হবে। আচ্ছা 20 লাখ টাকা হয়েছে, ওকে 20,000 গুণ 25 দেন কত হয়? 5 লক্ষ। 5 লক্ষ বলে 20,000 গুণ 125 দেন। ও প্রিমিয়াম বলছে না? প্রিমিয়ামে, প্রিমিয়াম ইস্যু করছে, ক্লিয়ার হইছেন? ইয়েস স্যার। আচ্ছা কোশ্চেন শেষ, তারপর নেক্সট কোশ্চেন করতে থাকেন। আইফোন ইন্টারভিউ টি দিলাম। এরপর কোশ্চেন কি? এটা ইনডিফারেন্ট পয়েন্ট বের করতে গেলে হয় না? ইনডিফারেন্ট পয়েন্ট মানে এই অঙ্কটা যদি ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি বের করতে চাই। আপনারা তো ইনডিফারেন্ট পয়েন্ট ইবিআইটি চাই নাই ভাই। জি স্যার বুঝছি। এখানে জাস্ট বইলা দিছে, দেখেন কোন প্রজেক্ট আপনি গ্রহণ করবেন, বইলা দিছে মার্কেট প্রাইসের উপরে বেস করে কি করেন আপনি কমেন্টসটা দেন। তার মানে কি ইপিএস বাইর করে আপনি মার্কেট প্রাইস অফ দা শেয়ার বাইর করবেন কি ইপিএস গুণ পি রেশিও, এই দুইটা গুণ করে কি করবেন আপনি মার্কেট প্রাইস অফ দা শেয়ার বাইর করে দিবেন। মার্কেট প্রাইস অফ দা শেয়ার বাইর করা, যে মার্কেট প্রাইস অফ দা শেয়ারের দামটা বেশি ওইটা আপনি রিকমেন্ডেশন করে দিবেন। এখানে উই ইনডিফারেন্ট পয়েন্ট চাই নাই কা। তারপরে যদি আপনি ইনডিফারেন্ট পয়েন্ট আপনি করতে চান তখন আমরা এটাতে আরো রিকোয়ারমেন্ট বাড়াইতে হইব, বুঝেছে? এখানে ইনডিফারেন্ট পয়েন্টটা চাই নাই কা। তো এখন তো পারবেন, কিন্তু স্যার সেম সেম হয়, এক নাম্বার আর তিন নাম্বার। আচ্ছা আমি উত্তরটা বলে দিই, মার্কেট প্রাইস অফ, আমি আপনার উত্তরটা বলে দিই, লেখেন সবাই খাতার মধ্যে, যদি এটা হয় তো ঠিক আছে। আমি তো করছি অঙ্ক পুরোটা। আচ্ছা এক নম্বরের উত্তর হবে আপনার 167.99, দুই নম্বরের উত্তর হইবো 54.40, তিন নম্বর উত্তর হইব 167.99। এটাই স্যার, এক আর তিন সেম। তো তো সব ঠিকই আছে, তাহলে এক তিন সেম হলে কোনটা নেব আমরা? আচ্ছা এক তিন সেম হলে আমরা কোনটা নেব, এটা তো সমস্যা। দেখেন যদি, দেখেন যদি দেখেন ঠিক আছে দুইটা, যদি দেখেন আপনার দুইটার মার্কেট প্রাইস সেম, দুইটার মার্কেট প্রাইস সেম, তখন যে কোনো একটা নিতে পারেন, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে যে কোনো একটা গ্রহণ করতে পারেন, ঠিক আছে? এখন কোনটা গ্রহণ করবেন এটা আপনার নিজের ব্যাপারে, কারণ আমি যেটাই গ্রহণ করি আমার আয় তো বাড়তেছে না, আমার মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার তো বাড়তেছে না ভাই, আমার মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার তো সেমই রইতেছে। তো যে কোনো একটা গ্রহণ করবেন, যদি ইপিএস এর উপরে বেস করে ধরেন তাহলে ইপিএস যার বেশি ওটা ধরবেন, ইপিএস বেশি হলে গিয়া সি এর তিন নম্বরে ইপিএস হলে বেশি তখন আবার ইপিএস ধরে তিন নম্বর, আর যদি মার্কেট প্রাইস ধরেন তো একও ধরতে পারেন তিনও ধরতে পারেন। ক্লিয়ার? রেসপন্স করেন, বাকি দুইজন রেসপন্স করেন। তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন তো নেক্সট ক্লাসে আমরা শেষের দিকে অল্প একটু আলোচনা করব, আবার আলোচনা করে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা আজকে বন্ধ থাকুক, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।